আমাদের এই চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার। এটি শুরু হয়েছে বঙ্গবন্ধুর কিশোর বেলা থেকে শুরু করে 75 সাল পর্যন্ত। আমরা কিন্তু আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি খন্দকার মুশতাক, অবশ্যই এটি বাংলাদেশের সবচেয়ে ঘৃণ্য একটি চরিত্র। আমি নিজেও এই চরিত্রটিকে ঘৃণা করি, কিন্তু আমরা তো কোনো ষড়যন্ত্রকারীকে আসলে ঘটনা ঘটার পরে চিনি। তো যেহেতু এই গল্পের শেষ হচ্ছে, মানে এই বায়োপিকের শেষ হচ্ছে 75-এ, আমরা তো তারপরে আসলে খন্দকার মুশতাককে চিনেছি, তার আগে তো আমরা চিনতে পারিনি। তো এই জায়গাটাই আমার একটা চ্যালেঞ্জ ছিল যে তার আগে এই খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর সাথে থেকেছে, ঘুরেছে, দেখা হয়েছে, ছোট ছোট জায়গা আছে, ওইটুকুর ভেতর দিয়ে যতটুকু পারা যায় সেই জায়গাতে আমি আমার মতো করে সর্বাত্মক চেষ্টা করেছি এই মানুষটিকে, মানে এই মানুষটির চরিত্রে অভিনয় করার। কারণ খন্দকার মুশতাককে যদি আগে সবাই চিনেই ফেলতো, তাহলে তো সে খন্দকার মুশতাক এই অপকর্মটি করতে পারতেন না। তো সেই জায়গা থেকে ছোট ছোট বিহেভিয়ার, সেটা আমি চেষ্টা করেছি আমার মতো করে। আশা করি আগামী 13 তারিখে আপনারা দেখবেন এবং 13 তারিখে আপনারাই যথার্থ মূল্যায়ন করবেন। শুধু আমার চরিত্রটা না, একেবারে সম্পূর্ণ এই চলচ্চিত্রটি নিয়েই, এটা সারা বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ নিয়ে বসে আছে এই মুজিব একটি জাতির রূপকার এই ছবিটি দেখার জন্য। আমার বিশ্বাস যে সাধারণ দর্শক যারা, তারা এই ছবিটি উপভোগ করবেন এবং অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, কোথাও আন্দোলিত হবেন, কোথাও ব্যথিত হবেন, কোথাও হয়তো হাসবেন এবং পরিশেষে সকলেই কাঁদবেন।